কেমন হবে বিয়ের সাজ, কৌতূহল ছিল তুঙ্গে। এই স্বপ্ন সুন্দর সাজের পেছনের রহস্য আজকে আপনাকে জানাব। বলিউডের এই মুহূর্তে সবচেয়ে চর্চিত বিয়ে বলে কথা। 9 ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় রাজস্থানের ফোর্ট বারোয়াতে চার হাতে এক হল বলিউডের প্রথম সারির অভিনেত্রী ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশলের। বলিউডের নববধূ ক্যাটরিনা কাইফ তার এই বিশেষ দিনে সেজে উঠেছিলেন সব্যসাচী মুখোপাধ্যায়ের নকশা করা লাল ব্রাইডার লেহেঙ্গায়। ইনস্টাগ্রামে সাজের খুঁটিনাটি জানালেন পোশাক শিল্পী নিজেই। লেহেঙ্গাটি হাতে বোনা মটকা সিল্কের উপর তৈরি, লেহেঙ্গার পাড়ে সূক্ষ্ম এম্ব্রয়ডারি করা জারদৌসী মখমলের কাজ। ক্যাটরিনার মাথায় ওড়নাটি তৈরি হয়েছে সোনার পাত দিয়ে। এছাড়া ভিকি ঘরণী ক্যাটরিনা এদিন বিয়ের সন্ধ্যায় পরেছিলেন সব্যসাচী মুখোপাধ্যায়ের নকশা করা গহনাও। হাতে কাটা মুক্তসহ 22 ক্যারেট হীরের গহনায় মোহময়ী হয়ে উঠেছিলেন ক্যাটরিনা কাইফ। অন্যদিকে শুধু ক্যাটরিনা নন, ভিকি কৌশলও সেজেছিলেন সব্যসাচী মুখোপাধ্যায়ের পোশাকেই। এদিন ভিকির পরনে ছিল সোনার বোতাম দেয়া একটি আইভরি সিল্কের শেরওয়ানি চুড়িদার। গোটা শেরওয়ানি জুড়ে ছিল সূক্ষ্ম এম্ব্রয়ডারি কাজ করা। ভিকির শেরওয়ানির সঙ্গে নিয়েছিলেন জর্জেটির একটি শাল বা পাল্লু। শুধু নতুন বউ নয়, সব্যসাচীর গয়নায় এদিন গায়ে উঠেছিল ভিকি কৌশলেরও। ভিকির গলায় ছিল সব্যসাচী হেরিটেজ জুয়েলারি থেকে নেওয়া 18 ক্যারেটের একটি সুদৃশ্য হার। গোটা নেকলেসটি হিরে, কোয়ার্টাজ, ট্রুমেলাইন ইত্যাদি দামি রত্ন দিয়ে তৈরি করা হয়েছে। বরকনের সাজ ছিল স্বপ্নের মতো। সত্যি করলেন বলিউডের প্রিয় ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়। তো বন্ধুরা, ভিকি ও ক্যাটরিনার বিয়ের সাজ আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। আপনি যদি বিনোদন জগতের এমনই নতুন নতুন আপডেট পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।